হ্যালো বন্ধুরা, সিআইডি সিরিয়ালটি হলো ভারতের এক জনপ্রিয় টিভি সিরিয়াল যা দীর্ঘ সময় ধরে চলছে। এই সিআইডি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের তো আপনারা কম বেশি সকলেই চেনেন, কিন্তু আপনারা কি জানেন এই সিআইডি সিরিয়ালের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে ধনী কে? তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো সিআইডি সিরিয়ালের সেরা 10 জন জনপ্রিয় অভিনেত্রীরা এপিসোড প্রতি কে কত টাকা পারিশ্রমিক নিতেন এবং কার সম্পত্তি সবচেয়ে বেশি। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এক নম্বর, ডক্টর অমৃতা। সিআইডিতে ডক্টর অমৃতার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী মৌলী গাঙ্গুলি। ইনি সিআইডি সিরিয়ালের প্রতিটি পর্বের জন্য 20-25 হাজার টাকা নিতেন। এছাড়াও তিনি কৃষ্ণা অর্জুন, সাক্ষী, সাহেব বিবি গোলাম, আদালত, জামাই রাজা প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেছেন এবং তার মোট ইনকাম প্রায় 3 কোটি টাকা। 2 নম্বর, সাব ইন্সপেক্টর নাতাশা। সিআইডিতে নাতাশার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী বৈষ্ণবী ধনরাজ। ইনি সিআইডি সিরিয়ালের প্রতিটি পর্বের জন্য 35-40 হাজার টাকা নিতেন। এছাড়াও তিনি সাবধান ইন্ডিয়া, মহাভারত, ক্রাইম পেট্রোল প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেছেন এবং তার মোট ইনকাম প্রায় 5 কোটি 20 লক্ষ টাকা। 3 নম্বর, সাব ইন্সপেক্টর মুস্কান। সিআইডিতে মুস্কানের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী আলকা বর্মা। ইনি সিআইডি সিরিয়ালের প্রতিটি পর্বের জন্য 30 হাজার টাকা নিতেন। এছাড়াও তিনি আনফরগেটেবল সিরিয়ালে অভিনয় করেছেন এবং তার মোট ইনকাম প্রায় 2 কোটি 15 লক্ষ টাকা। 4 নম্বর, সাব ইন্সপেক্টর অদিতি। সিআইডিতে অদিতির ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী স্মিতা বানসাল। ইনি সিআইডি সিরিয়ালের প্রতিটি পর্বের জন্য 25-30 হাজার টাকা নিতেন। এছাড়াও তিনি চ্যালেঞ্জ, আমানত, আদালত, পানিপুরি, নাজার প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেছেন এবং তার মোট ইনকাম প্রায় 3 কোটি 80 লক্ষ টাকা। 5 নম্বর, সাব ইন্সপেক্টর প্রিয়াঙ্কা। সিআইডিতে প্রিয়াঙ্কার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সাই দেওধর। ইনি সিআইডি সিরিয়ালের প্রতিটি পর্বের জন্য 35 হাজার টাকা নিতেন। এছাড়াও তিনি সাবধান ইন্ডিয়া, উদান, আদালত, কাহিনী ঘর ঘর কি প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেছেন এবং তার মোট ইনকাম প্রায় 4 কোটি টাকা। 6 নম্বর, সাব ইন্সপেক্টর কাজল। সিআইডিতে কাজলের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী জাসবিন কর। ইনি সিআইডি সিরিয়ালের প্রতিটি পর্বের জন্য 40-45 হাজার টাকা নিতেন। এছাড়াও তিনি ঘর কি লক্ষ্মী বেটিয়ান, আদালত, গঙ্গা, অনুপমা, মিশ্রী প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেছেন এবং তার মোট ইনকাম প্রায় 6 কোটি টাকা। 7 নম্বর, সাব ইন্সপেক্টর অনুষ্কা। সিআইডিতে অনুষ্কার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী কবিতা কৌশিক। ইনি সিআইডি সিরিয়ালের প্রতিটি পর্বের জন্য 30-35 হাজার টাকা নিতেন। এছাড়াও তিনি প্রিয়াঙ্কা ঘর, তুমারি দিশা, FIR প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেছেন এবং তার মোট ইনকাম প্রায় 4 কোটি 25 লক্ষ টাকা। 8 নম্বর, সাব ইন্সপেক্টর শ্রেয়া। সিআইডিতে শ্রেয়ার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী জানভি সেদা। ইনি সিআইডি সিরিয়ালের প্রতিটি পর্বের জন্য 50 হাজার টাকা নিতেন। এছাড়াও তিনি বালিকা ভাদু, সুনা হে আসমান, ধূপ মে ঠান্ডি প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেছেন এবং তার মোট ইনকাম প্রায় 6 কোটি 55 লক্ষ টাকা। 9 নম্বর, সাব ইন্সপেক্টর পূর্বী। সিআইডিতে পূর্বীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী আনসা সায়েদ। ইনি সিআইডি সিরিয়ালের প্রতিটি পর্বের জন্য 45-50 হাজার টাকা নিতেন। এছাড়াও তিনি আহট্টু, লাগি তুসে লগন, রং বদলতি অন্নি, CIF প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেছেন এবং তার মোট ইনকাম প্রায় 7 কোটি 40 লক্ষ টাকা। 10 নম্বর, ডক্টর তারিকা। সিআইডিতে ডক্টর তারিকার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী শ্রদ্ধা মুসলে। ইনি সিআইডি সিরিয়ালের প্রতিটি পর্বের জন্য 50-55 হাজার টাকা নিতেন। এছাড়াও তিনি মিলে জাব হাম তুম, খিতকি, থিঙ্কিস্তান, লাভ ইউ জিন্দেগি প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেছেন এবং তার মোট ইনকাম প্রায়
9,30,00,000 টাকা। তাহলে বন্ধুরা, এই সকল জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে কার অভিনয় আপনার সবচেয়ে বেশি ভালো লাগতো এবং কে আপনার ফেভারিট, কমেন্ট বক্সে জানিয়ে দিন। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ।